এখন আমি আপনাদেরকে একদম ঘরোয়া ভাবে আলু ভর্তা করে দেখাবো যে এই বর্ষার দিন খিচুড়ি আলু ভর্তা আর আমার পুঁটি মাছের চচ্চড়িটা কেমন লাগে একসঙ্গে তার জন্য আমি আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ আপনি এটা শুকনো মরিচ দিয়েও করতে পারেন এখন এই আলুটা আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজ একটু একটু আর সরিষার তেল একসঙ্গে মেখে এটাকে আমি একদম মিহি মিহি করব একটা কোনো দানা থাকবে না যে পরিমাণে আলু ভর্তা নিবেন তার দ্বিগুণ পরিমাণে একটু তেল লবণ ভালো করে মেখে হাত দিয়ে বেশ করে চটকে নেবেন আলু ভর্তার ভিতরে এই যে এই দানাটা থাকলে আলুটা টেস্ট হয় না ভর্তার স্বাদটা থাকে না তাই যতটা সম্ভব এইভাবে আলুটাকে ম্যাশ করে নেবেন আলু যে পরিমাণে ম্যাশ হবে ভর্তাতে খেতে ঠিক সেই পরিমাণে স্বাদ হবে মোটামুটি আমার হয়ে এসেছে আলু ভর্তা বর্ষা একদিন আমার এই আলু ভর্তার রেসিপি পুঁটি মাছের রেসিপি এবং খিচুড়ি আপনারা একদিন বাসায় করে দেখুন কেমন লাগে মোটামুটি হয়ে গেছে আমার এই চপ করেও খেতে পারেন ভর্তা আপনি যদি একটুখানি মনে করেন যে এটাকে এরকম করে একটু তেলের মধ্যে দিয়ে মোটামুটি ডিমের গোলা একটু বেসনের মধ্যে ডুবিয়ে এটাকে আপনি চপ আকারেও খেতে পারেন হয়ে গেল আমার এই বর্ষার দিনের সকালটা আমার এই বর্ষার দিনের সকালে এই খিচুড়ি মুখ ডাল দিয়ে চটচুরি পুঁটি মাছ দিয়ে পেঁয়াজের চটচুরি আর এই আলু ভর্তা একদম ঘরোয়াভাবে আপনারা একটু করে বলুন তো আমার এই সকালটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার এই চ্যানেলে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না আর তবে আসি দেখা হবে আরেকদিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ